हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हम चले इसी चिकेन कबाबर रेसिपी निये, तो चलो देखे नी। आमी एखाने 300 ग्राम बोनलेस चिकेन निये निये ची, 3 चामच दई फेटिए निये ची, आदा रसुन पेस्ट करे निये ची, 1 लेबुर रस करे निये ची, जीरे गुड़ो, हलुद, नून, गरम मसला गुड़ो, गोलमरिच गुड़ो, लंका गुड़ो और सर्षेर तेल निये निये ची। एबारे আমি চিকেনের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবারে দইটা নিয়ে নিচ্ছি। এবারে লেবুর রসটা ঢেলে দেবো। এবারে মশলাগুলো এক এক করে আমি ঢেলে দিচ্ছি। জিরে গুঁড়োটা ঢেলে দিলাম, হলুদ গুঁড়ো ঢেলে দিচ্ছি, নুন নিয়ে নিচ্ছি, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব একসাথে ঢেলে নিলাম। এবারে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এবারে আমি এটা খুব ভালো করে মিক্স করে নেব। ম্যারিনেশনের জন্য 30 মিনিট সেটা ফ্রিজে রেখে দিচ্ছি। আরেকবার আমি এটা ভালো করে মিক্স করে নেব। আমি এখানে আরেকটু হলুদ নিয়ে নিয়েছি কালারের জন্য। এখানে আমি চারকোল নিয়ে নিলাম। চারকোলটা নেওয়ার কারণ খুব ভালো ফ্লেভার আসে। এবার আমি কড়াইয়ে সাদা তেল ঢেলে দিচ্ছি। ম্যারিনেশন করা চিকেনটা এবার আমি কড়াতে ঢেলে দিলাম। এবারে আমি চিকেনটা ভাজতে থাকবো। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। সব মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে চিকেনের। আর একটু নেড়ে আমি এবার এটা ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। চিকেনগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এইগুলো সিকে এক এক করে গেথে নেব। Thank you.
এবারে আমি চিকেনগুলো এরকমভাবে পোড়াতে থাকবো। পোড়া পোড়াটা খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। স্মোকের জন্য আমি কড়াইয়ে একটা বাটিতে চারকোল নিয়ে নিয়েছি। চিকেনগুলো এবারে আমি রেখে দিচ্ছি এর মধ্যে। ফ্লেভারের জন্য আমি এখানে নিয়ে নেব 1 চামচ মতো ঘি। এবারে খানিকক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেব। আমাদের এখানে চিকেন কাবাব রেডি হয়ে গেছে, দেখো তোমরা কি সুন্দর হয়েছে। ইট লুকস ড্যাম ড্যাম ইয়াম্মি। আমি এবারে এটা প্লেটে সার্ভ করে নিয়েছি। সো গাইস, দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।